মঙ্গলবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া বিধানসভা এলাকার পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে টাউন হলে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার বাণিক সাহা, সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় আরও অনেকে। মুখ্যমন্ত্রী বলেন, 62,000 থেকে এখন পৃষ্ঠা প্রমুখের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 66,000-এ। কোনো অবস্থাতেই যেন আমরা বুথগুলোতে না হারি। জনতা পার্টির সবাই, আমরা এক একজন সৈনিক। এখানে আমি সুবল বাবুকে ধন্যবাদ দেব যে আমাদের আগে পৃষ্ঠা প্রমুখের প্রায় 42,000 আমাদের পৃষ্ঠা প্রমুখ ছিল সারা ত্রিপুরাতে। এবার উনি জানালেন প্রায় 66,000, 42,000 থেকে 66,000 প্রায় পৃষ্ঠা প্রমুখ হয়েছে। আমি পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম, আমি জানি যে কিভাবে পৃষ্ঠা প্রমুখ তাদের কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে প্রতিটা বাড়িতে যেতে হয়। আমরা এপিসি, আপনারা সবাই জানেন যে আমরা যে আমাদের দলের কারা আছেন, আমাদের সমর্থক কারা আছেন, কারা আমাদের ভোট দিতে পারবেন, যাদের সন্দেহ আছে তারা তাদের মার্ক করা, যারা অপোজিশনে আছে তাদের মার্ক করা, এগুলো আপনারা নিশ্চয় করেছেন। কিন্তু আমি আবার বলবো যে এর মধ্যে সরকারে থাকার ফলে যে জোশটা সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম, সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জৌলুস আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন।